দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, কিরে গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, তিনতলায় পড়তে যাচ্ছি। পড়বি তো তিনতলায় কেন, এখানে বসে পড় না, এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। আচ্ছা যা, মন দিয়ে পড়গে। গোপাল চলিয়া গেল। মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন, যাক, ছেলেটার পড়াশুনোয় মন আছে। এমন সময়ে ভোলাবাবুর প্রবেশ, বয়স 3 কি 4, সকলের খুব আদুরে। সে আসিয়ায় বলিল, দাদা কই? মামা বলিলেন, দাদা এখন তিনতলায় পড়াশুনো করছে, তুমি এইখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের উপরে বসিয়া প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশুনো করছে, পড়াশুনো করলে কি হয়, কি করে পড়াশুনো করে ইত্যাদি। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা, তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো, গিয়ে বিকালে তোমায় লজেন চুষ এনে দেব। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পরে ভোলারামের পুনঃপ্রবেশ, সে আসিয়ায় বলিল, মামা আমিও পড়াশুনো করব। মামা বলিলেন, বেশ তো, আর একটু বড় হও, তোমায় রংচঙে সব পড়ার বই এনে দেব। না, সেরকম পড়াশুনো নয়, দাদা যেরকম পড়াশুনো করে সেই রকম। সে আবার কি রে? হ্যাঁ, সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে, কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দাদার পড়াশুনোর বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল। তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন তাহার ধনুর্ধর ভাগ্নেটি জানালার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। বই দুটি ঠিক দরজার কাছে তক্তাপোষের উপরে পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন। খানিক পরেই গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে? 18 দিন। বেশ পড়াশুনো করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? না, এই তো এতক্ষণ পড়ছিলাম। কি বই পড়ছিলি? সংস্কৃত। সংস্কৃত পড়তে বুঝি আজকাল বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিকুরি করার দরকার হয়? গোপালের তো চক্ষু স্থির। মামা বলে কি? সে একেবারে হতভম্ব হইয়া হা করিয়া মামার দিকে তাকাইয়া রহিল। মামা বলিলেন, বই কোথায়? গোপাল বলিল, তিনতলায়। মামা বই বাহির করিয়া বলিলেন, এগুলো কি? তাহার পর তাহার কানে ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রহিল।